আমার কাউকে নিয়ে কথা বলার আসলে এক সেকেন্ডের জন্য আমার কাছে টাইম নেই। বস্তিতে যারা থাকে তারা কি মানুষ না? কথায় কথায় গ্রামের চাচাতো ভাই বলি তারা কি মানুষ না? একটু এদিক সেদিক দেখলেই টোকাই বলি তারা কি মানুষ না? এবারে কি সমস্যা তোদের? কি সমস্যা আমাকে একটু বল। এত বড় কন্ট্রোভার্সি চলছে আর এই কন্ট্রোভার্সিতে অপু ভাই না ঢুকলে কি খেলা জমে উঠবে? আমাকে নিয়ে যদি কেউ কখনো কথা বলে তখন আমি প্রতিবাদ করি না, তো এটা নিয়ে প্রতিবাদ করবেন আপনারা। ও বাবা, আবার দেখি অডিয়েন্সদের ইমোশনাল করে সিম্পাথি নেওয়ার চেষ্টা করতেছে কেন ভাই? ইন্ডিয়ান মেয়ের সাথে লেফটালেফটি করে কি তেমন একটা ভিউজ পান নাই? এখন কন্ট্রোভার্সিতে ঢুকতে হবে। হ্যাঁ, এক রুস্টার বলেছিল অপু ভাই মেয়ে নিয়ে ভিডিও করলেও সে খুব একটা অশ্লীল ভিডিও বানায় না, সে সুশীল ভিডিও বানায়। এখনো আমি বুঝতে পারলাম না অপু ভাই কি তার ছামছামি করার জন্য সেই রুস্টারটাকে কিনে রাখছে। বস্তিতে যারা থাকে তারা কি মানুষ না? কিছু কুকুর আছে যারা সবসময় খালি ঘেউ ঘেউ করে কিন্তু কখনো কামড়াইতে পারে না, আর এই কথাটাও কিন্তু কোনো কুকুরের জন্য ছিল না। এবারে কি সমস্যা তোদের? কি সমস্যা আমাকে একটু বল। এই বিষয়ে কথা বলবো ভিডিওর শেষে। এখন প্রমাণ করা যাক অপু ভাই অশ্লীল টিকটকার। কোনো এক নাম না জানা কবি বলেছেন যে ছেলে মেয়ের মধ্যে তাকে ইন্টুমিন্ট সম্পর্ক, খোলা আকাশের নিচে নির্জন জায়গায় হয় যাদের মধ্যে লেপথালেপটি তাদেরকে বলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। কিন্তু একটা মুসলিম ছেলের গার্লফ্রেন্ড তো আর একটা হিন্দু মেয়ে হতে পারে না, তাহলে তাদের সম্পর্কটা আমরা ধরে নিতে পারি ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক। কিন্তু বন্ধুত্বের মধ্যে লেপথালেপটি গোসাগোসি পুরাই অবস্থাটা যাতা, একটা মেয়ের বুকে মাথা রাখা তার কপালে কিস করা, এইটা কেমন কথা? আমি বলুম না, আমার শরম করে। শরম পাইয়া লাভ নাই, কারণ খামতো গড়াই তো অনেক আগে দক্ষিণা হাওয়ায় ফেমাস সুবাস মনে ওঠে ভালোবাসা। রুস্টারের চোখ নষ্ট হয়ে গেছে যে কারণে এই অশ্লীল ভিডিওগুলো কেউ তার চোখে সুশীল মনে হইতাছে। আমি কোন রুস্টারের কথা বলতাছি নাম না বললেও যারা লিজেন্ড আছেন তারা ঠিকই বুঝতে পারবেন। আমি না জেনেও মিছে মিছে কেন তোমাকে চুবে চাই, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। অশ্লীল ভিডিও মানে কি? আরে ভাই, যেখানে বলতে গেলে মেয়েদের কাপড়ই থাকে না, এই ভিডিওগুলোতে তো ডিরেক্ট বাপের পিছে লাগছো, ধাক্কাটা সামলাইতে পারবা না। কি সমস্যা তোদের? কি সমস্যা আমাকে একটু বল ভাই। সমস্যা তো অনেক কিন্তু বলা যাইবো না, বিকজ এটা সোশ্যাল মিডিয়া। কি সমস্যা আমাকে একটু বল, কথাটা ঠিক আমার মাথায় ঢুকলো না। তুই খেয়ে ভাই ঘুরে ফিরে তো তুই সেই টিকটকার। কি সমস্যা আমাকে একটু বল। একটা ছাগল যদি কথা বলতে পারতো, আর এই ছাগলটাকে যে আমরা ছাগল বলে ডাকি এটা শোনার পর ছাগলটার মন্তব্য থাকতো এরকম। আর হ্যাঁ, কথাটা কিন্তু ছাগলের জন্য ছিল না, খার জন্য ছিল বুই জানিয়ে। বস্তিতে যারা থাকে তারা কি মানুষ না? কথায় কথায় গ্রামের চাচাতো ভাই বলি তারা কি মানুষ না? একটু এদিক সেদিক দেখলেই টোকাই বলি তারা কি মানুষ না? ছাগল ছাগল দিয়া বাংলাদেশটাই বইরা গেছে। এত যে কথা বলতাছো ভাই, এই কথাগুলো লজিক বুঝো। বস্তি কাকে বলা হয় যারা বস্তিতে থাকে তাদেরকে? হ্যাঁ। টুকাই কাকে বলা হয় যারা রাস্তাঘাটে বোতল টুকায় তাদেরকে? ইয়েস। গ্রামের চাচাতো ভাই কাকে বলা হয় যারা গ্রামে থাকে তাদেরকে? হ্যাঁ। হায়রে বুকাচুদা, মন্ত্র লজিক ও নুনু দিয়া ঢুকা। এখানে বস্তি বলতে তাদেরকে বোঝানো হয় না যারা বস্তিতে থাকে, এখানে বস্তি বলতে তাদের বোঝানো হয়েছে যাদের ব্যবহার ডাস্টবিনের মতো, যাদের আচার আচরণ ময়লা ড্রেনের মতো। বাস্তবে যারা বস্তিতে থাকে তাদের প্রতি মন থেকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। একটু এদিক সেদিক দেখলেই টোকাই বলি তারা কি মানুষ না? এখানে টুকাই বলতে তাদের বলা হয় না যারা বোতল কুড়িয়ে দুই বেলা ফেটে অন্য জুটায়, টুকাই বলতে তাদেরকে বোঝানো হয়েছে যাদের কথাবার্তা শুনলেই বমি চলে আসে, যারা অন্যকে চুরি করে কথা বলে, যারা নিজেকে রাজা ভাবে আর বাকিদের প্রজা ভাবে তাদেরকে বলা হয়েছে, যারা সত্যি বোতল কুড়িয়ে নিজেকে বাঁচিয়ে রেখেছে, যারা এই অন্ধ সমাজের অন্ধকারে যুদ্ধ করে টিকে রয়েছে, সম্মান জানাই তাদেরকে, তোমাদের থেকে অনেক কিছু শিখা বাকি রয়ে গেছে। কিভাবে জীবন যুদ্ধে টিকে থাকতে হয় এসব কিছু শিখা বাকি রয়ে গেছে তোমাদের থেকে।
এবার আসি পয়েন্ট নাম্বার 3 মানে গ্রামের ছাছাতো ভাই আরে বুকার বাচ্চা মাশরাফি বিন মুর্তজা থামি ইকবাল খান সাকিব আল হাসান মুশফিকুর রহিম মাহমুদউল্লাহ রিয়াদ কার জন্ম গ্রামে হয় নাই গ্রামের ছাছাতো ভাই কথাটা যদি গ্রামের মানুষকে মিন করে বলা হয় তাকে তাহলে কি কথাটা এদের গায়ে লাগে নাই কথাটা কি আমার গায়ে লাগে নাই কথাটা কি ওমরের গায়ে লাগে নাই বুকাজুদা গ্রামের ছাছাতো ভাই বলতে তাদের বোঝানো হয় যাদের ব্যবহার অশিক্ষিতদের মতো যাদের বাসা জানোয়ারের মতো আশা করি বুকাজুদা বুঝতে পারছো তারপরেও যদি না বুঝতে পারো ভাই তাহলে আর কিছু করার নাই গলায় ফাঁস দিয়া মইরা যা So if you like the video, like and comment. If you are new to the channel, then subscribe now. I will appear again with a new video. Everyone stay healthy, God bless you.